আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া লা নাবিয়্যা বাদা শমনিত দিন ভাই বোনেরা আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি যা আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত অনুষ্ঠান যে জুমার দিন আমরা মদিনা মুনাওয়ারা থেকে মসজিদে নববীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় করে থাকি আজকার খতিফ হচ্ছেন ফাজিলতউল শেখ আহমদ বিন طالب হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে নেক নেকবান্দার অন্তর আল্লাহর প্রিয় পাত্র আর আজকের তারিখ হচ্ছে আঠারোই শাবান চোদ্দ চৌচল্লিশ চৌচল্লিশ দশই মার্চ দুই ইংরেজি খতবার বিষয়ে আপনারা বলেছেন যে বান্দার নেক বান্দার অন্তর আল্লাহর প্রিয় পাত্র তাহলে আল্লাহ আল্লাহতালার যে পাত্র যেদিকে আল্লাহ রব্বুল আলমিন তিনি যেটাকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন সেটা হচ্ছে যে ন্যাক বান্দার অন্তর তো অন্তরটার গুরুত্ব রয়েছে আল্লাহ তালার কাছে ব্যাপক অন্তর যদি সুন্দর হয় সবই সুন্দর আর অন্তর যদি মন্দ হয় সবই মন্দ তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ থেকে বিষয়টিকে বোঝার চেষ্টা করি সমানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের প্রশংসা করেছেন অথপর রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি একটি ভূমিকা পেশ করেছেন যা সুরতুন নিসার কিছু আয়াতকারিমা তেলাত করেছেন যেটা খুতবাতুল হাজা যেটা পেশ করা হয় সেটা তিনি করেছেন এরপর তিনি তার মূল বক্তব্য এভাবে প্রদান করেছেন ইবাদ আল্লাহ হিয়াল্লার বান্দারা ইন্না আলিল্লাহি আনিয়াতুন মিন আহলিল আর্দ নিঃসন্দেহে আল্লাহ তাল্লাহর পাত্র রয়েছে এই পৃথিবীর অধিবাসীদের মাঝাদের অন্তর হচ্ছে আল্লাহ আল্লাহর আর আল্লাহর কাছে সবচেয়ে কোনটি মানুষের অন্তরের নেগান্দাদের যেই অন্তরটা খুব আলিয়ানুহা খুব নরম কোমল এটা হচ্ছে আল্লাহর কাছে আহাবুহার সবচাইতে প্রিয় পাত্র তাহলে সবচাইতে প্রিয় পাত্র সেটা হচ্ছে যেই অতএব তোমরা লক্ষ্য করো তোমরা কি চিন্তা ভাবনা করো কি অন্তরের মধ্যে লুকায়িত রাখো কি চিন্তা করো সেটার দিকে তোমরা তাকাও মানুষের যে আমল এই আমলটা হচ্ছে তার অন্তরের চিন্তা অনুপাতে মানুষের কর্ম হয় মানুষ অন্তরের মধ্যে যা লুকায়িত রাখে যা লালন পালন করে অন্তরের মধ্যে যা চিন্তা ভাবনা থাকে সেটাই হচ্ছে বান্দার কর্ম পাত্রটি মকবুল সেটা হচ্ছে যা আল্লাহর আনুগত্যের দিকে খুব শক্তিশালী আবার আল্লাহর জিকিরের দিক থেকে খুব কোমল খুবই কোমল আল্লাহর জিকির করলেই কোমল হয়ে যায় নরম হয়ে যায় আবার আল্লাহ আলাম আলমী যা অপছন্দ করেন এসব ব্যাপারে এসবকে বর্জন করার ক্ষেত্রে খুব সে স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে যে অন্তর আল্লাহ যা অপছন্দ করেন আল্লাহ তালা যা ঘৃণা করেন এগুলোকে পরিহার করার ক্ষেত্রে বর্জনের ক্ষেত্রে তার অন্তরটা খুব সফট থাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তাহলে কোন অন্তর আল্লাহর কাছে গ্রহণীয়তা পায় যেই অন্তর আল্লাহর আনুগত্যের দিক থেকে খুবই শক্তিশালী যেই অন্তর আল্লাহর দিকির করলে পরে কোমল হয়ে যায় যেই অন্তর খুব পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ যা অপছন্দ করেন সেটাকে বর্জন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অতএব আল্লাহজন আমাদেরকে এই সমস্ত সুন্দর অন্তরের অধিকারী করেন সেই প্রার্থনা আমরা করছি তাহলে বিষয়টা কি ছিল যে আল্লাহ তালার ন্যাক বান্দাদের অন্তর হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহ তালা বান্দাদের অন্তরের দিকে তাকান সেটাকে পছন্দ করেন ভালোবাসেন এজন্য আমাদের অন্তরটাকে সবসময় পরিশুদ্ধ রাখতে হবে আল্লাহ যেন সেই তফিক দান করেন আমিন এরপর বলছেন এবার অন্তর পরিষ্কার থাকলে কিন্তু আমাদের যে জিউভা আমাদের ভাষা এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে সুন্দর হবে এই সম্পর্কে তিনি বলছেন যে মানুষের অন্তরের চামিচ হচ্ছে এই জিউভা অন্তরের চামিচ অর্থাৎ জিউবা কি করে এই চামিচ দিয়ে মানে কি বলে আমরা হাত দ্বারা এই চামিচ ব্যবহার করে খাবারটা পাত্র থেকে নিয়ে আসি তো এখন ওই পাত্রের মধ্যে যা আছে অন্তর মধ্যে যা আছে জিহ্বা হচ্ছে চামিচ চামিজ তো ওই পাত্র থেকে যা আছে সেটাই বের করবে তাই না তাই জন্য অন্তরের চামচ হচ্ছে এই জিউভা বাস জিউভার মধ্যে জিউভা দিয়ে তাই প্রকাশ হবে যা অন্তরের মধ্যে আছে আর অন্তরের পবিত্রতা পরিচ্ছন্নতার একটি নিদর্শন আছে আলামত আছে একটা মানুষের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষের অন্তরের মধ্যে পবিত্রতা আছে এটার নিদর্শনটা কি ইদমায়ন একজন মানুষ এরকম অনাগ্রহ এবং বিরক্তি ভাব প্রকাশ না করে সর্বদাই আল্লাহ জিকির করে সুবহান আল্লাহ সর্বদাই আল্লাহ তালা জিকির এ থাকে তার মধ্যে কখনো অনীহা ভাব বিরক্ত ভাব তার বিরক্তিভাব ভাব অনাগ্রহ এগুলো তার মধ্যে থাকে না বরং বিরামহীনভাবে সর্বদাই সে আল্লাহ তালার জিকির করতে থাকে এই জিকির যার জিউ ভাই সবসময় পাওয়া যায় এটাই হচ্ছে প্রমাণ এই ব্যক্তির অন্তরে পবিত্রতা আছে এবং অন্তরে পরিচ্ছন্নতা আছে আলহামদুলিল্লাহ এই জন্য জিবাদি আল্লাহর জিকির বের হয় সবসময় কারণ কি করে অন্তরের মধ্যে যা আছে সেটাকে নিয়ে আসে অন্তরে যা আছে সেটাকে সে ধারণ করে নিয়ে আসে এটা হচ্ছে জিহার কাজ চামিচের মতো ইহা ই এরপর সমানিত খতিব সাহেব তিনি এবার এই জিকিরের গুরুত্ব নিয়ে যে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরতুল সুরত আলিমরানের একশত নব্বই নম্বর আয়াত এবং একশত উনিশ নম্বর আয়াতে তিনি কথা বলেছেন যে আল্লাহ তালা বলছেন ইল ইসামা আল আকাশ এবং জমির সৃষ্টিতে নাহার রাত এবং দিনের পরিবর্তনে আলবাব বুধ শক্তি সম্পন্ন জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে ওকে আকাশ এবং জমির এই সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের এই যে পরিবর্তন এর মধ্যে জ্ঞানীদের জন্য কি আছে নিদর্শনাবলী আছে জ্ঞানী কারা সবাই জ্ঞানী নাকি যারা আকাশ এবং জমি নিয়ে সৃষ্টি করে না সবাই গেনি নয় আল্লাহ বলছেন জ্ঞানী হচ্ছে তারাই

রব্বা নামা বাতিলা। হে আমাদের রব তুমি তো এগুলো অনার্থক সৃষ্টি করো এগুলো নিরর্থক সৃষ্টি করো নি এমনিতে সৃষ্টি করো নি সুবাহান এরপরে বলে তুমি পুত পবিত্র ফকিনা আজ নার আমাদেরকে তুমি জাহানামের আদাব থেকে রক্ষা করো বাঁচাও এভাবে তারা আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর জিকির করে সর্বদাই আল্লাহ তালাকে নিয়ে চিন্তা ভাবনা করে এই যে অন্তর যে অন্তরে আল্লাহ তালার ব্যাপারে চিন্তা আসে আল্লাহর বরত্ব নিয়ে আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আল্লাহ নিয়ামত নিয়ে সবসময় চিন্তা করে সে অন্তরটাই তো পবিত্র আর ওই অন্তরটাই আল্লাহ প্রিয় পাত্র ওই অন্তর যদি কোমল হয় নরম হয় তাহলে তো আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে যায় আনুগত্যের ক্ষেত্রে যদি শক্তিশালী হয় সে অন্তর যদি আবার খুব স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে আল্লাহ যা পছন্দ করেন আল্লাহ যা ঘৃণা করেন সেটাকে বর্জন করার ক্ষেত্রে কোনো সমস্যাই না খুব সুন্দরভাবে সে সেটাকে বর্জন করে এবং সে আল্লাহ রব্বুল আলমিনের দিকির যখন করে তখন কোমল হয়ে যায় নরম হয়ে যায় অতএব নরম কোমল আত্মা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ যেন এমন আত্মা আমাদেরকে দান করেন আমিন এরপরে বলছেন আল্লাহর আর অন্তর্ভুক্ত শুধুমাত্র আকাশ এবং জমিন নিয়ে ভাবনা করে আল্লাহর জিকির করার অন্তর্ভুক্ত আরও কিছু আছে সেটা কি যে আলমেদিন অর্জন করা আলমের অর্জন করার পরে সেটাকে অন্যকে শিখানো এবং দিনের ব্যাপারে ধর্মীয় জ্ঞান অর্জন করা দিনকে ভালো করে বুঝা এই যে এগুলো কিন্তু আল্লাহর জিকির অনুতরভুক্ত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে অর্জনের মজলিসে গুরুত্ব দিয়েছেন এবং জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন তিনি বলেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্না। যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করো ফারুতাউ তখন সেখানে একটু বিচরণ করে নাও ক্বিলা মারিয়াদুল জান্নাহ বলা হলো ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাত কি জান্নাতের বাগানটা কি তখন রাসূলুল্লাহ বলছেন। যে হেলাকো জিকির জিকিরাল হারকা মানে জিকিরের মজলিশ যেখানে যেখানে এলমেদিন অর্জন করা নিয়ে আলোচনা করা হয় জিকিরের মজলিশ যেখানে আল্লাহর দিন নিয়ে চর্চা করা হয় এই জিকিরের মজলিশকে জান্নাতের বাগান বলা হয়েছে আর এখানে রাসল উল্লাম বলছেন একটু পাশ দিয়ে অতিক্রম করলে এমনি চলে যেও না সেখানে গিয়ে একটু বস একটু বিচরণ করে আস আল্লাহ একবার কত গুরুত্ব দিয়েছেন তো এটা হচ্ছে এমন একটি মজলিশ যে মজলিসে দিনের মধ্যে কোনটি হালাল কোনটি হারাম এই ব্যাপারে আলোচনা করা হয় এবং দিনের বিভিন্ন বিধিবিধান নিয়ে যেখানে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় মানুষ তাদের রবকে ভালো করে জানতে পারে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে তারা জ্ঞানার্জন করে বুঝে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় এগুলো তো হচ্ছে এগুলো হচ্ছে জিকিরের মজলিস এবং এগুলো জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে তো এটাও কিন্তু ধিকিরের অন্তর্ভুক্ত শুধু সিকির মানে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলোই দিকের নয় সুবাহান্লাহামদিহি আস্তাখুল্লাহ এগুলোই দিকের নয় বরং এই যে আল্লাহর দিনের জ্ঞানার্জন করা আল্লাহ নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞানার্জন করা আল্লাহর আদেশ এবং নিঃশ্বাস সম্পর্কে জানা ইসলামের বিধিবিধানকে চর্চা করা জানা কোনটি হালাল কোনটি হারাম এই ব্যাপারে বিশদ জ্ঞানার্জন করা এগুলো সব আল্লাহ রবাহ আলমিনের জিকিরের অন্তর্ভুক্ত অতএব এই রিকিরের মজলিশ আমাদের বসা দরকার এটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের বাগান হে আল্লাহ তুমি আল্লাহর জিকিরের মজলিসে বেশি বেশি বসার দান করো এই যে আজকে আমার এই মজলিসে আপনারা বসেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা এই মজলিসে অংশগ্রহণ করেছেন এখানে আল্লাহ দিন নিয়ে আলোচনা করা হচ্ছে এটাও তো জিকিরে মজলিস আলহামদুলিল্লাহ আর এই মজলিসগুলোতে তারাই বসবে যাদের অন্তরে আল্লাহর পবিত্রতা আছে আর এইরকম অন্তরগুলো হচ্ছে আল্লাহ তালার প্রিয় পাত্র আল্লাহ সেই তফিদান করুক আমি আচ্ছা এরপরে লক্ষ্য করুন যে অন্তর যদি জীবিত থাকে সবার অন্তর কিন্তু জীবিত নয় অন্তর সত্যিকার যদি জীবিত থাকে জীবিত অন্তরের অবস্থা হচ্ছে এই যদি তার মধ্য থেকে কখনো সলাৎ ছুটে যায় কখনো কোরআনতলা ছুটে যায় কখনো রিকির ছুটে যায় মানে যেগুলো সে নিয়মিত করে থাকে এরকম ইবাদত যদি তার কাছ থেকে ছুটে যায় তাহলে সে এতটাই কষ্ট পায় এতটাই ব্যথা পায় একজন ব্যক্তি তার সহায় সম্পত্তি হারিয়ে গেলে যত না ব্যথা পায় তার চাইতে কঠিন তর ব্যথা পায় এই ব্যক্তিটি যার অন্তর জীবিত তার থেকে যদি কখনো জিকির কখনো তেলাওয়াত কখনো তার সলাদ ছুটে যায় এইভাবে সে কষ্ট পায় সব এর মানে তার অন্তরটি জীবিত আর কোনো কোনো মানুষ আছে সলাদ পরে পরে না তার কোনো অনুভূতি নাই সে যে এত বড় একটা নোংরা পচা কাজ দুর্গন্ধময় কাজ এত অপরাধ করলো তার মধ্যে এই ব্যাপারে কোনো অনুভূতি নাই এই যে তার জামাত ছুটে গেল গল্প করে জামাত ছুটে গেল কোরআনতালের সময় পাচ্ছে না গল্প করতে করতে সে এভাবে করে সময় পাচ্ছে না। সালাতির করা সে সুযোগ পাচ্ছে না কোনো অনুভূতি নেই কোনো কষ্টই অনুভব হয় না এর মানে তার অন্তরটি মৃত আর জীবিত অন্তর হচ্ছে সে সম্পত্তি হারিয়ে যাওয়ার চাইতে সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ আকবর আল্লাহ এরকম পবিত্র আত্মা আমাদেরকে তুমি দান করো আমিন এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যেমন রুজিক যে ব্যক্তিকে এরকম মানে সতর্কতার নিয়ামত দেওয়া হয়েছে রিজিক দেওয়া হয়েছে সে সতর্ক থাকে সে কিন্তু সর্বদাই তার সময়ের হেফাজত করে সময়ের হেফাজত করে সে সময়টাকে খুব হেফাজত করে হিসাব করে যেমনটি অপরাধীর ক্ষেত্রে মানুষ হিসাব করে তো অপরাধীদেরকে যখন পুলিশ জিজ্ঞাসা করে অপরাধ সম্পর্কে তার পুঙ্গানুপুঙ্খানুভাবে জিজ্ঞাস করে তো অপরাধের হিসাব নেয় কি করছো না করছো ইত্যাদি তো একটা মানুষ যখন এভাবে আল্লাহ তাকে জাগ্রত শক্তি থাকে সর্বদাই তখন সে সে কিন্তু সময়টাকে হেফাজত করে সময় যেন এলোমেলো ভাবে নষ্ট না হয়ে যায় কারণ সময়ের গুরুত্ব বেশি এই তখন সে তার আমল তার কর্ম তার কথাবার্তা সব হিসাব কিতাব করে বলে সব ঠিকঠাক করে এবং সে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর প্রাণান্তকর প্রচেষ্টা চালায় আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ কারণটা হচ্ছে যে আল্লাহ তাকে দান করেছেন তার অন্তরটা হচ্ছে জাগ্রত অন্তরটা জাগ্রত এই জন্য এই অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব রয়েছে আর সত্যিকার অর্থে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ রবাহ আলমিনের কাছে তার সমস্ত সমস্ত আবেদনগুলো তার অন্তরে যত চাওয়া পাওয়া আছে অন্তরে যত সুচিন্তা সেগুলো আল্লাহর কাছে জমা হয় এবং আল্লাহ বান্দার জন্য তখন যথেষ্ট হয়ে যায় এই কথাটা কত দামি দেখেন যে কোন ব্যক্তি যদি তার অন্তর দিয়ে আল্লাহর দিকে ছুটে চলে আল্লাহর কাছে সে আবেদন করে এর মানে আল্লাহর দিকে সে যখন ছুটে চললো তার অন্তরে যত নানাবিধ আশা প্রত্যাশা চাওয়া পাওয়া আছে সব আল্লাহ তালা তো জানেন আল্লাহর কাছে এগুলো সব জমা হয় আল্লাহ তালা ওই বান্দাকে সেগুলো দান করেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সব আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন যে মনকান হাম মুহু আল্লাহ আখের যে ব্যক্তির একমাত্র লক্ষ্য বস্তু হচ্ছে আখেরাত আখেরাতে কিভাবে নাজাদ পাবে জান্নাতে যাবে কিনা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে কিনা ইত্যাদি আখেরাত হচ্ছে তার জীবনের মূল লক্ষ্য আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর থেকে সমস্ত ভাব দূর করে দেন এবং জামা আল্লাহ সামলাহু তার জীবনের যত এলোমেলো অবস্থা আছে বিক্ষিপ্ত অবস্থা আছে হাজারো সমস্যা আছে এই বিক্ষিপ্ত অবস্থাগুলো সব কিছু আল্লাহ তালা একত্রিত করে দেন জমা করে দেন এবং তার অন্তর থেকে এই যে অভাব এটাকে দূর করে দেন সে মাহ তাহলে কি সে দুনিয়া পাবে না দুনিয়া অবশ্যই আসে তার কাছে ও এত দুনিয়া রহিমা দুনিয়া তার কাছে আসে খুব তুচ্ছ নগণ্য হয়ে সে দুনিয়ার কাছে তুচ্ছ নগণ্য হয় না কারণ সে আল্লাহর সন্তুষ্টি চা সে আল্লাহর দিকে ছুটে চলছে আল্লাহর সন্তুষ্টির জন্য সে এগিয়ে যাচ্ছে তখন দুনিয়া তার কাছে আসে খুব তুচ্ছ নগণ্য হয়ে এই জন্য আল্লাহর দিকে আমরা কতটুকু চলতে পারি কতটুকু নফল ইবাদত আমাদের জীবনে আছে আমাদের রাত্রটা আসলে কিভাবে অতিক্রম হয় সে বিষয়টা হিসাব করলেই আমরা পেয়ে যাব দিনটা কিভাবে হয় কতটুকু আল্লাহর দিকে আমরা ছুটে চলি তাহলে অভাব দূর হবে কেমনে মনের অশান্তি দূর হবে কেমনে আমাদের দুনিয়া তো

মানে ওই ব্যক্তির প্রশংসা করেছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এবং দিনের দিক থেকে সবচাইতে সে অধিক উত্তম সে সৎ আমল করলো সে মিল্লাত ইব্রাহিমকে অনুসরণ করলো সে সৎ কর্মপরায়ণ এই ব্যক্তি হচ্ছে উত্তম এজন্য উত্তম হওয়ার জন্য শর্তই হচ্ছে আল্লাহর অভিমুখী চলা আল্লাহর দিকে ছুটে চলা সৎ আমলের মাধ্যম দিয়ে ইবাদতের মধ্য দিয়ে তো এটাই তো হচ্ছে উত্তম পথ আর এটাই হচ্ছে আল্লাহর কাছে ওই অন্তরটা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র যে অন্তরের মধ্যেই ভাবে আল্লাহর দিকে অন্তর ছুটে চলে আলহামদুলিল্লাহ তো এখানে শেষ করেছেন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন যা শুনলাম আমল করা তো সিদ্ধান্ত করুক আমি আর দ্বিতীয় খোদ বা সমরিত খতিব সাহেব বলছেন যে আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছে তোমাদের কেউ যেন আশা না করে সুহান তোমাদের কেউ যেন পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছুর আশা যেন না করে এ ব্যাপারে তিনি নসিদ করলেন এবং সেজন্য গুনাকে অবশ্যই ভয় করে গুনাকে ভয় করতে হবে গুনাটা হচ্ছে সমস্ত সোহম সমস্ত অকল্যাণের মূল কারণ মূল কারণ গুনা থেকে বেঁচে থাকতে হবে গুণাকে ভয় করতে হবে যে গুণা মানে আমার জীবন ধ্বংস এইভাবে বেঁচে থাকতে হবে আর একজন বান্দার গুনা ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে তার আমলকে পরিশুদ্ধ না করবে আমল ঠিক নাই আখলাখ ঠিক নাই কিচ্ছু নাই এই ব্যক্তি ক্ষমা চাইতে আল্লাহর কাছে কি ক্ষমা হবে এজন্যুল আব্দি হাত হাত আমল হোক একজন ব্যক্তির আমল যদি পরিশুদ্ধ না হয় তাহলে একজন বান্দার গুণা ক্ষমা হয় না এবং একজন বান্দার আমল পরিশুদ্ধ ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত তার এই যে ভাষা তার কথাবার্তা ঠিক না হয় আর ততক্ষণ পর্যন্ত মানুষের কথাবার্তা মুখের ভাষা এগুলো ত্রুটিমুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তাকুয়া না থাকবে এজন্য আল্লাহ ভীরুতা আল্লাহ বিরুদ্ধতা অন্তরে যত আসবে জীবনে যত আসবে তত বেশি আমাদের আমল আমাদের কথাবার্তা আমাদের কাজকর্ম সবকিছু ঠিক থাকবে আল্লাহ বিরুদ্ধে যদি অন্তরে না থাকে যতই আমি মানুষকে লুকিয়ে লুকিয়ে ভালো মানে খারাপ কাজ করি আর ভালো দেখায় মানুষকে কোনোভাবে আমি ভালো হতে পারবো না এটা আল্লাহ প্রকাশ করে দিব বিল্লাহ আর ভিতরে যদি ভালো হয় তাহলে সব কিছুই বাইরে ভালো থাকবে আল্লাহ সে তফি দান করুক আমি আল্লাহ নবী সাল্লা আল আসলাম বলেছেন ইমান ও একজন বান্দার ইমান ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত তার ইমান ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর ঠিক না হবে আর ওলা ইস্তাকিম ও তার অন্তর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত হাতা ইস্তাকিমা লিসানু তার জিউবা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে জিউবার ভাষা যতক্ষণ ঠিক না হবে অন্তর ঠিক হবে না আল্লাহ আকবার তাহলে বোঝা গেল এই মুখের জবানের সাথে অন্তরের সম্পর্ক আছে যেমনটি অন্তরের সাথে জিউবা সম্পর্ক আছে এই দুটো কিন্তু খুব মেল আপনার জিউ ভাষা ঠিক অন্তর ঠিক অন্তর ঠিক জিউ ঠিক উভয়টার সাথে একটি সম্পর্ক আছে বলেছেন ব্যক্তি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপত্তা না পায় মুক্তি না পায় এই জন্য প্রতিবেশীকে কষ্ট দিলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না এখানে কঠিনভাবে বলা হয়েছে ওলায় দখল রজুল আলজান্না একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী রেহাই পায় না মুক্তি পায় না এখন আমাদের প্রতিবেশীকে যদি জিজ্ঞেস করেন আমরা কত ভালো মানুষ না মন্দ মানুষ সব বলে খবর পেয়ে যাবেন তাহলে প্রতিবেশীকে কষ্ট দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে চান এই চিন্তাটা বেশি একটা ফলপ্রসূ হবে না এজন্য আমাদেরকে ভাষা ঠিক করতে হবে আমাদের কন্ত ঠিক করতে হবে তাহলে ইমান পরিপূর্ণ হবে আল্লাহ সে তফি দান করে আমি। আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস বলে আমি আজকে খুব শেষ করছি সেখানে তিনি বলেছেন যে যখন একজন বনি আদম সকাল করে তখন ফাইন্দ আফিরুল ইসান তখন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিউবার কাছে কাকতি মিনতি করে আবেদন করে কাকতি মিনতি করে বলে ইতাকিল্লা তুমি আমাদের ব্যাপার আল্লাহকে ভয় করো আমরা তো তোমার সাথে সম্পৃক্ত আছি তোমার আনুগত্য করি তোমার সাথে আছি কিন্তু তুমি তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকি অঙ্গ প্রত্যঙ্গ বলে আর কি আমাদেরকে আর তুমি যদি এরকম বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাই তাহলে দেখুন যে জিউবার কাছে সব অঙ্গ প্রত্যঙ্গ আবেদন করে যে তোমার সাথে তো আমরা আছি তুমি আমাদের ব্যাপার আল্লাহকে ভয় করো তুমি বাঁকা হলে আমরা বাঁকা হই তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকি তো এই জন্য ভাষাটা আমাদের সুন্দর করা উচিত জিহ্বাকে এলোমেলোভাবে ব্যবহার করা উচিত নয় কারণ জিহভা ঠিক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক অন্তর ঠিক আল্লাহ সেই দর্শক দান করুক আমি তো আজকে আসলে আমরা যে বিষয়টা শুনেছি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তরের নেগবান্ধার অন্তর আল্লাহর প্রিয় পাত্র তো নেগবান্ধার অন্তর আমরা জন্য আমরা যেন নেক মানুষ হতে তো আল্লাহর প্রিয় পাত্র তখনই হবে যখন আমাদের ভিতরে সুন্দর থাকবে বাহিরে কথাবার্তা যখন সুন্দর থাকবে আমাদের আমলগুলো যখন সুন্দর হবে তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো আর প্রিয় পাত্র হলেই তো আমরা নাজাদ পাবো তাই না অতএব আসলে আমরা আমাদের অন্তরকে আমাদের জিউভাকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আল্লাহ যেন আমাদেরকে সর্বদাই তারা করে তৌফিক দান করেন আমিন আসলা ও আল নবীনা মোহাম্মদ ওয়লা আলী ও সাহাবি